হচ্ছে খুবই সীমিত 2500 টাকা, আর একটা হচ্ছে কাগজি এবং একটা হচ্ছে কিং 1500 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? প্রিয় দর্শক, এটা হচ্ছে নর ফুল যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে দেশি কবুতরের ভিডিও করার জন্য, তো আজকে আমরা নতুন একটি কবুতরের প্রতিবেদন করার জন্য এখানে চলে আসলাম। এখানে মূলত বেশিরভাগ কবুতর হচ্ছে দেশি কবুতর, এবং এই কবুতরগুলো দেখার পরে যদি কারো কোনো পেয়ার পছন্দ হয়, আপনারা কালেক্ট করতে চান, অবশ্যই কবুতরের মালিকের নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে যোগাযোগ করে কবুতরগুলো কালেক্ট করতে পারবেন। তো দর্শক চলুন, কবুতরগুলো দেখানোর পূর্বে এই কবুতরগুলোর যিনি মালিক ওনার সাথে আমরা সামান্যভাবে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আঙ্কেল আপনি ভালো আছেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং আমাদের দর্শকদের ভালোবাসায়। তো আপনার নামটা বলুন প্লিজ। আমার নাম মোহাম্মদ আব্বাসউদ্দিন। মোহাম্মদ আব্বাসউদ্দিন, আপনার ঠিকানাটা বলুন। আমি শেরালি মার্কেট সংলগ্ন, এখানে শেরালি মার্কেট না, শেরালি মার্কেট ধলপুর। এটা হচ্ছে আপনাদের নবীনগর থেকে একটু ভিতরে, পল্লী বিদ্যুৎ স্টেশন থেকে ভিতরে আসতে হয়। দর্শক যারা আসতে চান অবশ্যই আঙ্কেলের নাম্বার দেওয়া থাকবে, ওখানে ফোন দিয়ে আপনারা আসতে পারবেন এবং কবুতরগুলো দেখে শুনে নিতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আঙ্কেল, আপনার এখানে কবুতর কী 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 ধরনের কবুতর আছে? আমার এখানে লক্ষা আছে, সিরাজি আছে, তারপরে গ্রিজেল আছে, তারপরে বাংলা আছে, গিরিবাজ আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি তো আমার নতুন মুখ, আমার দর্শকরা আপনাকে চিনে না, তো আমি আশা করব যে আপনি নতুন হিসেবে আমার চ্যানেলে নতুন হিসেবে দর্শকদের উদ্দেশ্যে দামটা সীমিত রাখবেন এবং সবার নাগালের কাছে রাখবেন। তো আঙ্কেল, আমার যে দর্শকরা আপনাকে চিনে না এবং তাদের কাছে তো আপনার ফোন নাম্বারও নেই, তো আপনি আপনার ফোন নাম্বারটা বলে দিন। 01817 01 01 817 104 104 6661 6661। এই নাম্বারটা কি ইমো করা আছে? প্রিয় দর্শক, ওনার নাম্বারটা ইমো করা আছে, কেউ চাইলে ইমোতে ফোন দিতে পারেন অথবা আপনারা ডাইরেক্ট কল দিয়ে কথা বলতে পারেন। তাহলে চলুন আপনার কবুতরগুলো দেখি। প্রিয় দর্শক বন্ধু, এখানে আপনারা এক পেয়ার সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ খুবই সুন্দর। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সিরাজি যে মিসমার্ক, যেটাকে বলে মিসমার্ক, সামান্য আছে, খুব একটা বেশি নাই। আর বিশেষ করে মাদি কবুতরটা খুবই ক্লিয়ার, নর কবুতরটা সামান্য মিসমার্ক আছে। এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় নিতে পারবেন। আগে এই পেয়ারটি কি নর্মাদি ঠিক আছে এবং এটা কি রানিং? রানিং টাটা ডিম বাচ্চা করছে। তো এই পেয়ারটির দাম কত রাখছেন আপনি? 2500 টাকা। প্রিয় দর্শক, এই পেয়ারটির জন্য দাম হচ্ছে খুবই সীমিত 2500 টাকা। আর এই দামটা কি আপনার চাওয়া দাম? এটাই ফাইনাল ইডে চাওয়া। প্রিয় দর্শক, এটা ফিক্সড প্রাইস, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটু কাছে থেকে দেখাই, এটা হচ্ছে মাদি এবং এটা হচ্ছে নর। তো এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনার আঙ্কেলের সাথে যোগাযোগ করুন। প্রিয় দর্শক, সিরাজিটি দেখানোর পর এখানে আরও এক পেয়ার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কাগজি এবং একটা হচ্ছে কিং। তো আঙ্কেল, এখানে নর কোনটা, কিং নাকি কাগজি? কিংটা হলো নর, দাম 2000, আর মাদিটা হলো কাগজি, দাম 500। 500 না? প্রিয় দর্শক, খুবই সীমিত দাম। এইটা হচ্ছে কাগজির মাদি এবং এটার প্রাইস হচ্ছে 500 টাকা, আর এটা হচ্ছে কিংয়ের নর, এটার দাম হচ্ছে 2000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস দর্শক, এটা হচ্ছে ফিক্সড প্রাইস। যদি আপনাদের এই পেয়ারটি লাগে আপনারা ওনার সাথে যোগাযোগ। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার মুখী কবুতর, মাশাল্লাহ খুবই সুন্দর, চকলেট কালার, এবং এর ঝুঁটি শেপটা আপনাদেরকে দেখাই, মাশাল্লাহ খুবই সুন্দর। এটা হচ্ছে মাদি না আঙ্কেল? জি। প্রিয় দর্শক, এটা হচ্ছে মাদি কবুতর এবং এটা হচ্ছে নর। এই পেয়ারটির জন্য প্রাইস কত রাখছেন? ১৫০০ টাকা। এটা কি ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস। প্রিয় দর্শক, এটার জন্য 1500 টাকা ফিক্সড প্রাইস। যদি আপনারা এই পেয়ারটি নিতে চান আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ। দর্শক, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে এক পেয়ার লক্ষা কবুতর আছে, হোয়াইট কালারের লক্ষা, এবং যারা শৌখিন মানুষ তারা লক্ষা কবুতর অনেক ভালোবাসেন, মাশাল্লাহ এই পেয়ারটিও খুবই সুন্দর। মাদি কোনটা আঙ্কেল? মাদি বাড়িতে যেটা আছে ওইটা মাদি। প্রিয় দর্শক, এটা হচ্ছে নর, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটি ডাকতেছে, এবং এটা হচ্ছে মাদি, এটা রানিং পেয়ার। রানিং পেয়ার দর্শক, এটা এটার জন্য দাম কত রাখছেন? প্রিয় দর্শক, এটার জন্য ফিক্সড প্রাইস হচ্ছে 2500 টাকা। আশা করি প্রাইসগুলো আপনাদের হাতের নাগালের মধ্যেই রয়েছে, আপনারা চাইলেই নিতে পারবেন। আর
এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, নতুবা আপনি আমাদের পরবর্তী প্রতিবেদন দেখুন। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার চকো কবুতর, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা হচ্ছে হুমার মধ্যে অন্য একটি প্রজাতি, তো অনেকের কাছে এই পেয়ারটি থাকতে পারে, যদি থাকে আপনারা কমেন্ট করতে পারেন, এবং অনেকে এই কবুতরটি নাও দেখে থাকতে পারেন। মাশাআল্লাহ এই কবুতরটি অনেক সুন্দর। নর কোনটা আঙ্কেল? ওইটা নর। প্রিয় দর্শক, এটা হচ্ছে নর এবং এটা হচ্ছে মাদি, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই পেয়ারটির জন্য প্রাইস কত রাখছেন? ২০০০ টাকা। প্রিয় দর্শক, এই পেয়ারটির জন্য দাম রাখছেন ২০০০ টাকা। যদি আপনারা এই পেয়ারটি নিতে চান ওনার সাথে যোগাযোগ। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার গোল্লা কবুতর, মাশাআল্লাহ খুবই সুন্দর এবং কালারফুল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। নর কোনটা, বসে আছে ওইটা নাকি দাঁড়ায় আছে? দাঁড়ায় আছে। প্রিয় দর্শক, বাটিতে যেটা বসে আছে ওইটা হচ্ছে নর এবং দাঁড়ায় আছে ওইটা হচ্ছে মাদি। কবুতরটা এদিকে একটু আসতেছে না, আমি আপনাদেরকে একটু ঘুরে দেখার চেষ্টা করব। এই যে কবুতরগুলো আপনারা দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই পেয়ারটির জন্য দাম কত রাখছেন আপনি? ৬০০ টাকা। প্রিয় দর্শক, এই পেয়ারটির দাম হচ্ছে ৬০০ টাকা। যদি এই পেয়ারটি আপনাদের কারো পছন্দ হয় নিতে চান, অবশ্যই আপনারা আঙ্কেল। গোল্লাটা দেখানোর পরে আমি এখানে আরও এক পেয়ার গিরিবাস দেখতে পেলাম এবং এই পেয়ারটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ এটাও খুবই কালারফুল, আর যারা কবুতর উড়াতে ভালোবাসেন তারা জানেন যে গিরিবাস কবুতর উড়ানোর জন্য খুবই ভালো। আর এগুলো চোখগুলো দেখুন, পাথর চোখ। মাশাআল্লাহ এই কবুতরগুলো ভালো ফ্লাইং করবে বলে আমি আশা করি। এই পেয়ারটির জন্য দাম কত আঙ্কেল? এই পেয়ারটির দাম কত চাচ্ছে? ৭০০ টাকা। প্রিয় দর্শক, এই পেয়ারটির জন্য দাম চাচ্ছেন ৭০০ টাকা। যদি এই পেয়ারটি আপনাদের কারো পছন্দ হয় তাহলে এই পেয়ারটি নেওয়ার জন্য আপনার আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন। সিঙ্গেল সিঙ্গেল নর আছে, দুটোটা নর। প্রিয় দর্শক, এখানে আপনারা দুই পিস কবুতর দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সিরাজি এবং একটি আপনারা দেখতে পাচ্ছেন হুমা কবুতর। কিন্তু হুমা কবুতরটি সামান্য মিসমার্ক আছে, যেটাকে ফাটা বলে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সিরাজি যে কবুতরটি সিলভার কালার, মাশাআল্লাহ এটাও খুবই সুন্দর কবুতর, মিসমার্ক এটার নাই বললেই চলে। আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই দিলাম। আঙ্কেল, এই দুইটা কবুতর কোনটার দাম কত? সিরাজিটা ১৫০০, আর ওইটা ৫০০। প্রিয় দর্শক, এই হুমা কবুতরটির দাম হচ্ছে ৫০০ টাকা, সিরাজি কবুতরটির দাম হচ্ছে ১৫০০ টাকা। যদি আপনারা এই কবুতরগুলো কালেক্ট করতে চান, আপনারা অবশ্যই ওনার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এই পেয়ারটি কালেক্ট করতে পারেন, অথবা সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল দেওয়া। দেখতে পাচ্ছেন দুই পিস কবুতর, এটা কি পেয়ার? পেয়ার না। প্রিয় দর্শক, এটা হচ্ছে একই পেয়ার এবং এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সবজি হুমার এবং একটা হচ্ছে মাক্সি হুমার, মাশাআল্লাহ খুবই সুন্দর। নর কোনটা আঙ্কেল? মাক্সিটা নর। প্রিয় দর্শক, এটা হচ্ছে নর এবং এটা হচ্ছে মাদি। এই পেয়ারটি যদি কারো লাগে তাহলে নিতে পারেন। আঙ্কেল, এটা কি সিঙ্গেলে দেওয়া যাবে? হ্যাঁ, সিঙ্গেলে দেওয়া যাবে। সিঙ্গেলে নিলে কোনটার দাম কত পড়বে? মাদিটা পড়বে ১২০০ টাকা আর নরটা পড়বে ১০০০টাকা। নরটা ১০০০টাকা পড়বে, এটা নর। প্রিয় দর্শক, এটা ১০০০টাকা পড়বে, এটা হচ্ছে নর এবং এটা হচ্ছে মাদি, এটা পড়বে ১২০০টাকা যদি কেউ সিঙ্গেল নিতে চান। আর একসাথে নিলে কত পড়বে? ২০০০। প্রিয় দর্শক, আলাদা নিলে ১২০০ আর ১০০০, দুইটা মিলে দাম আসতেছে ২২০০টাকা। আর যদি কেউ একসাথে নেন তাহলে ২০০টাকা ডিসকাউন্ট দিয়ে দাম পড়বে ২০০০টাকা। যদি এই জোড়াটি আপনাদের কারো পছন্দ হয় নিতে চান তাহলে অবশ্যই আপনার আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার শর্ট ফেস কবুতর, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা কি রানিং পেয়ার? ডিম বাচ্চা করানো? এটার জন্য প্রাইস কত রাখছেন? ২০০০ টাকা। প্রিয় দর্শক, সীমিত দাম মাত্র ২০০০টাকা, রানিং পেয়ার শর্ট ফেস। যদি এই পেয়ারটি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আঙ্কেলের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা নিতে পারেন। আর এখনও যদি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না থাকেন এক্ষুনি একটি লাইক দিন। আর কবুতরের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও এক পিস সোয়া চন্দন কবুতর, এটা কি নর না মাদি? এটা নর। প্রিয় দর্শক, এটা হচ্ছে নর। আর উনি যেমনটি বলেছেন নিচে আরও এক পিস সোয়া চন্দন কবুতর রয়েছে, এটা কি নর না মাদি? প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পিস সোয়া চন্দন কবুতর রয়েছে, এটাও নর এবং আগে দেখানো সেটাও দুটোটাই নর। তো এই নর দুইটার জন্য প্রাইস কত রাখছেন? ৭৫০ টাকা করে, দুইটা নরে ১৫০০টাকা। প্রিয় দর্শক, এক একটা নরের দাম হচ্ছে ৭৫০টাকা করে পার পিস এবং দুইটা যদি নেন তাহলে দাম হচ্ছে ১৫০০টাকা। তো দুইটা একসাথে নিলে তার জন্য ২০০টাকা ছাড় দেন।
দর্শক যদি কেউ দুইটা একসাথে নেন তার জন্য দুইটা 1300 টাকা রাখা যাবে, উনি আমাদেরকে জানিয়েছেন। গ্রিজেল মাদি, আর এখানে আরো এক পিস গ্রিজেলের মাদি আছে, আমি আপনাদেরকে একটু দেখাই দেই। এটা হচ্ছে গ্রিজেলের মাদি, আর তার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এক পিস গিরিবাস কবুতর। মাশাআল্লাহ, এই গিরিবাসটার চোখটা হচ্ছে রেড কালার, খুবই সুন্দর মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর, চোখের কালারটা আমার কাছে লেগেছে, যদি আপনারা নিতে চান নিতে পারবেন। নরকুনটা আঙ্কেল, গিরিবাসটা নর, দর্শক এটা হচ্ছে নর, আর এটা হচ্ছে বাঘা গিরিবাস, আর এটা হচ্ছে গিরিজেল, মাদেশি গিরিজেল এবং গিরিজেলের মাদি। দাম কত রাখছেন আঙ্কেল? মাদিটা 1500 টাকা, মাদিটা 1500 টাকা, আর নরটা 300 টাকা। প্রিয় দর্শক, এই নরটার দাম হচ্ছে 300 টাকা, আর মাদিটা হচ্ছে 1500 টাকা। যদি আপনারা এই প্যাটি একসাথে নিতে চান নিতে পারবেন, অথবা সিঙ্গেল নিতে চাইলে নিতে পারবেন। প্যাটি নেওয়ার জন্য আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি কবুতর, এখানে সেপারেট খাঁচায় রাখা হয়েছে। এই খাঁচায় রাখা হয়েছে একটি, এবং এই খাঁচায় রাখা হয়েছে একটি মাদি, এটা মাদি এবং এটা হচ্ছে নর। তো দুইটি কবুতরে বয়স কত? 8 পর। 8 পর না, এগুলো এখনো রানিং হয়নি দর্শক, এগুলো নিউ অ্যাডাল্ট, 2-1 পর বাকি আছে। এই পর দুইটি পড়লে উনি জোড়া দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর যদি আপনারা এই কবুতর দুটি নিতে চান তাহলে নিতে পারবেন। এটা হচ্ছে মাদি, এবং ওই খাঁচা যে কবুতরটি আমি আপনাদেরকে দেখিয়েছি, এই যে এই কবুতরটি, এটি হচ্ছে নর কবুতর। মাশাআল্লাহ, দুই কবুতরই সাইজ এবং শেপ কালার একই রকম, খুবই সুন্দর। এই প্যাটের জন্য দাম কত রাখছেন? 2000 টাকা। প্রিয় দর্শক, এই পেয়ারটির জন্য উনি দাম রাখছেন 2000 টাকা। যদি আপনাদের এই পেয়ারটি পছন্দ হয় নিতে চান, অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আঙ্কেলের দোকানে কিছু কবুতর। এই কবুতরগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন। আর আমার কাছে মনে হলো উনি খুবই সীমিত রেট দিয়েছেন, এর নিচে তো কবুতর পাওয়া যাবে বলে আমার মনে হয় না। আর যদি আপনারা পান তাও হয়তো আপনাদের জন্য প্লাস পয়েন্ট, আর না পেলে তো কোনো কথাই নেই। দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।